হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পরপর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট নিয়ে চলে আসছি শুধুমাত্র আরজিটাকে। তাই আরজিটাকে সঙ্গে থাকতে হবে, ভিডিওগুলো নোটিফিকেশান যাবে না, কিন্তু মাঝে মাঝেই চেক করতে হবে আরজিটাকে ইউটিউব চ্যানেলে, এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে। তবে এখন নিয়ে চলে এলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। যারা বিশেষ করে আজকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার প্ল্যানিং করছেন, তাদের জন্য আজকের এই আপডেটটা নিয়ে এলাম। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সাধারণত কী কী কোর্স করানো হয়ে থাকে, তার কত করে সিট রয়েছে, ইলেকটিভ সাবজেক্ট কী কী নিতে পারেন, এবং এই ইলেকটিভ সাবজেক্টগুলোর মধ্যেও কিন্তু চয়েস এবেল থাকে, আর তার মধ্যে ধরতে গেলে একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ ভবিষ্যতে মাস্টার ডিগ্রি। অনেক সময় গ্র্যাজুয়েশনে অনার্সের সাবজেক্টে মাস্টার্স না করে স্টুডেন্টসরা ইলেকটিভ সাবজেক্ট যেটা নিয়ে পড়ছে তার উপরও মাস্টার্স করে থাকে। তো সেই নিয়েও টোটাল শেয়ার করবো আজকের এই ভিডিওটায়। কত টাকা খরচ লাগে, অ্যাডমিশন প্রসিডিওর কীভাবে হয়ে থাকে, 2023 সালে কী হতে চলেছে শেয়ার করছি। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত অনেক কটা কলেজের আপডেট শেয়ার করেছি, তার জন্য ইউজি অ্যাডমিশন 2023-এর প্লে লিস্ট আরজিটাকে মাঝে মাঝে একটু দেখতে হবে। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেট। অনেক বড় হতে চলেছে ভিডিও, এমনিতেই আমার ভিডিও অনেক বড় হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজি অ্যাডমিশন 2023, প্রথমত বলে দিই এখন যে অ্যাডমিশনের আপডেটটা শেয়ার করছি এটা কিন্তু সম্ভাব্য আপডেট, অর্থাৎ লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারের এক্সপেক্টে রিসার্চের মাধ্যমে আমরা টোটাল জিনিসটা শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। 2023-এর অফিসিয়াল আপডেটটা এখন অবধি আসেনি, বাট অবভিয়াসলি যখনই আরজিটাকে কোনো ভিডিও দেখছেন নতুন না কোনো চমক বা কোনো না কোনো আপডেট তো নিশ্চয়ই থাকবে। 2023-এ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তির এক্সপেক্টে শেয়ার করবো ভিডিওটাতে। তো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ইউজি অ্যাডমিশন 2023, এখানে সাধারণত তিনটে আলাদা আলাদা ডিপার্টমেন্টের আন্ডারে তাদের কিন্তু অনেক কটা কোর্স হয়ে থাকে। যেমন একটা হয় হচ্ছে ব্যাচেলর অফ আর্টস ফাইন আর্টসের ওপর হয়, একটা হয় হচ্ছে বিএফএ অর্থাৎ ব্যাচেলর অফ ভিজুয়াল আর্টস হয়, একটা হচ্ছে বিএ অনার্স হয়ে থাকে। প্রথমে আমি একটু শেয়ার করছি ব্যাচেলর অফ ফাইন আর্টস। যারা যে সমস্ত স্টুডেন্টসরা আজকে ফাইন আর্টসের লাইক আজকে নাচ গান রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল অথবা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজানো এই সমস্ত বিষয়ে যারা ইন্টারেস্টেড আছে তারা এখান থেকে কিন্তু গ্র্যাজুয়েশন কোর্স করতে পারছে, পরবর্তীতে এখান থেকেই মাস্টার্স করতে পারবেন বা আদার্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স রিসার্চ করতে পারবেন, এবং আপনারা কিন্তু এই রিলেটেড কেরিয়ারে এগোতে চান এগোতে পারবেন। কারণ বর্তমানে আমাদের এখানে বর্তমানে এই বিশেষ করে গান বা নাচ বলুন বা আজকের এই পার্কাশন বলুন এই সব জায়গার কিন্তু কেরিয়ারটা অনেকটা ভাস্ট হয়ে গেছে, কিন্তু আরবিউতে চান্স পাওয়াটা একটু কঠিন, সিট সংখ্যাটা খুবই কম। কেন বলছি, প্রথমত বলে দিই রবীন্দ্রসঙ্গীত এটা খুব প্রচলিত কোর্স, প্রচলিত সাবজেক্ট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে আপনি এখানে গ্র্যাজুয়েশন করতে পারছেন, এখানে সিট সংখ্যা রয়েছে 101, 101, এগুলো একটু প্লিজ লিখে রাখবেন যারা বিশেষ করে এই রিলেটেড সাবজেক্টে এই বছর ভর্তির চিন্তা আপনারা করছেন, এবং আমি কি যোগ্যতা সব কিছু বলে দেবো। ভোকাল মিউজিক, ভোকাল মিউজিকের ক্ষেত্রে 103টা মতন সিট রয়েছে, 103। ডান্স অর্থাৎ ডান্সে নৃত্যতে যারা নাচে যারা গ্র্যাজুয়েশন করতে চাইছে সিট সংখ্যা রয়েছে 98, এবং প্রত্যেকটাতেই কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে। তারপরে রয়েছে ড্রামা, ড্রামার উপর যারা যাচ্ছে তাদের 54, 54টা সিট সংখ্যা রয়েছে। ইনস্ট্রুমেন্টাল মিউজিকের ওপর যারা গ্র্যাজুয়েশন করতে চাইছে, আমরা জানি অনেকেই আছে যারা খুব ভালো গিটার বাজায়, খুব ভালো তবলা বাজায়, খুব ভালো যারা সারেঙ্গি বাজায়, এসরাজ বাজায়, তো তারা বর্তমানে গ্র্যাজুয়েশনও করতে পারছে এর ওপর। যেমন দেখুন ইনস্ট্রুমেন্টাল মিউজিকে রয়েছে সেতার, শরৎ, ভায়োলিন, ফ্লুট বা বাঁশি, এসরাজ, হারমোনিয়াম, সন্তুর এবং গিটার রয়েছে, এবং এখানে সিট রয়েছে মাত্র 31টা। এই এতগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্টের আন্ডারে বুঝতে পারছেন টোটাল মিলিয়ে 31টা মাত্র সিট রয়েছে, এবং এই ইনস্ট্রুমেন্টাল সাবজেক্টগুলো আপনি বাছাই করতে পারবেন গ্র্যাজুয়েশনের স্পেশালাইজেশনের সময়। তারপরে রয়েছে পারকাশন, এর মধ্যে রয়েছে তবলা, পোখরাজ এবং তার সাথে খোল রয়েছে, এখানেও টোটাল সিট রয়েছে আপনার 31, এই পারকাশনের কিন্তু আপনি আবেদন করতে পাচ্ছেন। তার সাথে রয়েছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, এখানে সিট সংখ্যা রয়েছে 25টা, এবং এই ক্ষেত্রে কী কী শেখানো হচ্ছে মানে এই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ইনস্ট্রুমেন্টও শেখানো হয়, যেমন রয়েছে পিয়ানো, ভায়োলিন এবং গিটার রয়েছে, এক্ষেত্রে 25টা সিট। এই যে কোর্সগুলো বললাম আমি, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকাশন, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, এই ক্ষেত্রে এলিজিবিলিটি যোগ্যতা সাধারণত চায় উচ্চ মাধ্যমিক পাস আর স্পেশাল অ্যাপটিটিউড থাকতে হবে, অর্থাৎ যারা এই বিষয় নিয়ে অলরেডি পড়াশোনা করছে, গান শিখছে বা নাচ শিখছে বা ড্রামার এই অ্যাক্টিং ব্যাপারটা শিখছে বা যারা গিটার শিখছে বা তবলা শিখছে সেই সমস্ত স্টুডেন্টসরাই চান্স পাবে কিন্তু, কারণ এখানে কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয় এবং 2023 সালেও এন্ট্রান্স হবে। দেখুন এই সব জায়গাতে আপনাকে স্পেশাল
অ্যাপটিটিউড থাকতে হবে, আলাদা সার্টিফিকেট দরকার নেই। অনেক জায়গায় অনেক সময় অনেক জায়গা থেকে অনেকে ফাইভ ইয়ার্সে গানের প্রোগ্রাম কোর্স করে বা অনেকে ছবি আঁকার ওপর ড্রয়িংয়ের ওপর কোর্স করে, তো সেই সমস্ত সার্টিফিকেট থাকলে খুব ভালো। সার্টিফিকেট না থাকলেও আপনাকে কিন্তু এই বিষয়ে দক্ষ হতে হবে, অর্থাৎ যদি আপনি বাড়িতেই শিখছেন কিন্তু আপনি এই বিষয়ে দক্ষ, আপনি প্রপার জানেন গানের সমস্ত বিষয়গুলো, তাহলেই কিন্তু আপনি এই বিষয়গুলোর মধ্যে আসছেন, বোঝা গেল? তার ফলে আপনাকে স্পেশাল অ্যাপটিটিউডটা রাখতেই হবে। আর যারা যে ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছে এখন এবং যদি তারা এই ভিডিওটা দেখে, তাদেরকে বলবো এই বিষয়গুলো যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে এই বিষয়গুলোতে এখন থেকেই পড়াশোনা কিন্তু শুরু করে দাও। আচ্ছা, এক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট সাধারণত হয় এবং এবছরও হবে। অ্যাডমিশন টেস্টের জন্য কী চাই? থিওরিটিক্যাল হবে আপনার 50 নম্বরে, প্র্যাকটিক্যাল হবে হচ্ছে আপনার 50 নম্বরে, টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। অর্থাৎ এই রিলেটেড সাবজেক্টের উপর থিওরি এবং প্র্যাকটিক্যাল। ইভেন কোভিডের সময় অনলাইনে ধরতে গেলে সারেঙ্গি বা তবলা বা গান বা ডান্স বা ড্রামা এর ওপর কিন্তু প্র্যাকটিক্যাল হয়েছিল, এখন তো পুরোটা অফলাইনে হবে। এবং এই ক্ষেত্রে 50-50 100 নম্বরে হবে এবং তার থেকে নেওয়া হবে হচ্ছে 80%। অর্থাৎ ধরুন আপনি 100-তে 100 পেলেন, তাহলে আপনাকে 80-80 নম্বর নেওয়া হলো, আর রেস্ট অফ 20% নেওয়া হবে আপনার উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন আপনি, বোঝা গেল? এবং এক্ষেত্রে কোর্স ফিস, অ্যাডমিশনের ফিস, প্রথমত অ্যাডমিশনের ফিস লাগে হচ্ছে 1665 টাকা, 1665, এটা কিছু ওপর নিচে হতে পারে 2023 সালে, বাট সাধারণত 1665 এরকম টাকা লাগে অ্যাডমিশনের জন্য, এবং এটা 3 বছরের কোর্স। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কোর্সটা আমি যেটা শেয়ার করলাম, এটা আমি অ্যাডমিশন টেস্টের কথা কেন বলছি, কারণ আমি আপনাদের জানিয়ে দিই আমাদের যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন, অর্থাৎ যে ধরতে গেলে ওয়েবসাইটের মাধ্যমে সবার অ্যাডমিশন চলবে, তার মধ্যে কিন্তু রবীন্দ্র ভারতীর এই ফাইন আর্টস পড়ছে না। এই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। যখনই আরবিউ 2023-এর অফিসিয়াল নোটিশটা চলে আসবে আমি একদম শেয়ার করে দেবো আপনাদের পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবেন, এবং এই অফিসিয়াল তথ্যগুলো তখন আরও ভালোভাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার ফলে আরবিউতে কিন্তু গিয়ে অনলাইন আরবিউ তাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাকে এই ফাইন আর্টসের জন্য কিন্তু আবেদনটা করতে হবে। এটা কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশনের মধ্যে আসবে না, এমনটাই আপডেট চলে আসছে, অফিসিয়ালের জন্য ওয়েট করছি। এবং এই ক্ষেত্রেও এন্ট্রান্স পরীক্ষা কিন্তু হচ্ছে। সেকেন্ড, দ্বিতীয় চলে আসছি এবার আমরা বিএ ইন ভিজুয়াল আর্টস, অর্থাৎ বিএফএ। এটা হচ্ছে 4 বছরের কোর্স, সাধারণত এটা 4 বছরের হয়েই থাকে, 4 বছরের। এবং এই ক্ষেত্রে আপনার যে সাবজেক্টগুলো আছে, ফার্স্ট রয়েছে পেন্টিং, এখানে সিট রয়েছে মাত্র 14টা মাত্র সিট রয়েছে। দেখুন এটার জন্য বিশাল কম্পিটিশন হয় বিএফএতে, এবং রবীন্দ্র ভারতী পাইনিয়ার ইনস্টিটিউট বলতে পারেন আপনি এই সমস্ত সাবজেক্টগুলো পড়ানোর জন্য। পেন্টিংয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন মাত্র 14 সিট রয়েছে, স্কাল্পচারে অ্যাপ্লাই করতে পারছেন 07 মাত্র সিট রয়েছে। এবং এই ক্ষেত্রে যখন আপনার এন্ট্রান্স পরীক্ষা হবে তখন ক্লে মেকিং, মাটি দিয়ে বিভিন্ন কিছু মেকিং করা, এগুলো কিন্তু আপনার আসবে এবং এগুলো কিন্তু আপনাকে নেবে পরীক্ষা। গ্রাফিক্স প্রিন্টিং মেকিং রয়েছে মাত্র 7টা সিট রয়েছে, 7। তারপরে চান্স পাওয়াটা খুব কঠিন। হিস্ট্রি অফ আর্ট সিট রয়েছে 5টা, অ্যাপ্লাইড আর্টের সিট রয়েছে 13টা। এবং এই ক্ষেত্রে এলিজিবিলিটি চাই হচ্ছে এইচএস এবং স্পেশাল অ্যাপটিটিউড এরকম মতন, অর্থাৎ এই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। এই বিষয়ে যারা অলরেডি কাজ করছে, অলরেডি এই বিষয়ে পড়াশোনা করছে, বা এই বিষয়ে যারা দক্ষ, যারা পটু এই বিষয়ে, তারাই এখানে আবেদন করছে। অ্যাডমিশন টেস্ট এখানে কিন্তু হয়, অ্যাডমিশন টেস্ট হবে হচ্ছে, বা অ্যাডমিশন টেস্টের নাম্বারটা কীভাবে ভাগ হচ্ছে, প্র্যাকটিক্যাল 50 নম্বরের, রিটার্ন আসবে 20 নম্বরের, ভাইবা হবে 20 নম্বরের, এইচএসএ নম্বর দেখা হবে 10 নম্বরের। অর্থাৎ এইভাবে 100 নম্বরের এখানে এন্ট্রান্স, মানে হচ্ছে প্রথমে আপনার হবে প্র্যাকটিক্যাল 50, রিটার্ন 20-70 নম্বরের পরীক্ষা। এবং এটা প্রথমে হওয়ার পর এখানে যারা পাস করে তাদেরকেই ডাকে হচ্ছে ভাইবাতে, এবং ভাইবাতে ডাকার পর তারপর 10 এইচএসএ মার্কস রেসপেক্টেড 10, এই নিয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবার হচ্ছে হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে একটু আলাদা, এই যে 5টা সিট রয়েছে এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল 20, থিওরি 50, ভাইবা 20, এইচএসএ নাম্বার 10, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবং এই ক্ষেত্রে আপনার অ্যাডমিশন ফিস পড়ছে 1665, অর্থাৎ একই অ্যাডমিশন ফিস 1665 টাকা, বোঝা গেল? এটা 4 বছরের 8 সেমিস্টারের কোর্স, 8 সেমিস্টার। এবং বলে দিই এখানে বাংলাদেশি স্টুডেন্টসরা আছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করেও থাকে। আচ্ছা, এবার যেটা হচ্ছে এই যে বিএফএ, ফাইন আর্টসের মতন কি বিএফএও সেন্ট্রালাইজড অ্যাডমিশন থেকে আলাদা থাকবে? একদম থাকবে। তার ফলে এটাও কিন্তু আপনাকে আরবিউ এর ওয়েবসাইটে এসেই আবেদন করতে হচ্ছে, বোঝা গেল? এটা কিন্তু সেন্ট্রালাইজড ওয়েবসাইটে থাকবে না, এমনটাই আপডেট অফিসিয়াল এলে শেয়ার করে দেবো, পুরোপুরিভাবে কনফার্মও আমরা হয়ে যাব। তার ফলে এই ক্ষেত্রে আপনার কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। এবার যদি আমরা চলে আসি বিএ অনার্স, অর্থাৎ বিএ অনার্স যে সমস্ত কোর্স, বাংলা ইংলিশ যা যা কোর্স রয়েছে, এবং ইলেকটিভ সাবজেক্টগুলো আমি বলছি, খুব ইম্পর্টেন্ট ইলেকটিভ সাবজেক্ট
আমি কেন বারেবারে বলছি, আমি এটা বলছি তার আগে আমি একটু এটা শেয়ার করে নিই। বিএ অনার্স এক্ষেত্রে বাংলাতে সিট আছে 98, ইংলিশে সিট আছে 98, সংস্কৃতে সিট আছে 98, হিস্ট্রিতে সিট আছে 98, ফিলোসফিতে সিট আছে 98, পলিটিক্যাল সায়েন্সে সিট আছে 98, ইকোনমিক্সে সিট আছে 98। যোগ্যতা কী চায়? বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, ইকোনমিক্সে। প্রথমত জানিয়ে দিই আপনাকে সব জায়গাতেই এইচএসসি 50% মার্ক্স রাখতে হবে, এবং যারা আজকে এসসি এসটি পিডব্লিউডি তাদের 45% নম্বর থাকলেই আবেদন করতে পাচ্ছেন, বোঝা গেল ইকোনমিক্স বাদ দিয়ে। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে মিনিমাম 50% নম্বর থাকলেই আপনি আবেদন করতে পাচ্ছেন, বোঝা গেল। আর এসসি এসটিতে 45। এবার হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যাথামেটিক্স রাখতেই হবে, যাদের ইকোনমিক্স আছে এবং ম্যাথামেটিক্স আছে। ইকোনমিক্সে তো আপনি যা পার্সেন্টেজ পেয়েছেন সেটা ক্যালকুলেট হয় মেরিটে, এবং তার সাথে ম্যাথে মিনিমাম 30 নম্বর পেতে হবে। আর যাদের ইকোনমিক্স ছিল না, ডাইরেক্ট ম্যাথ দিয়ে ভর্তি হবে, তাদের মিনিমাম 50% পেতে হবে ম্যাথামেটিক্সে, তাহলেই আবেদন করতে পারবেন ইকোনমিক্সে। এবার হচ্ছে এদের সিলেকশন। এদের সিলেকশনটা যা আপডেট চলে আসছে, মেরিটের মাধ্যমে হবে, নো এন্ট্রান্স, অর্থাৎ কোনো রকমের প্রবেশিকা এখানে কিন্তু হচ্ছে না। এবং এই ক্ষেত্রে এই সেন্ট্রালাইজড যে অ্যাডমিশনের কথাটা আসছে সেটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির এই কোর্সগুলোর মধ্যে চলে আসবে এমনটাই আপডেট। অর্থাৎ যে আজকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন হচ্ছে, যেটা আমি অলরেডি সকালে শেয়ার করেছি আপনাদের, সেই ওয়েবসাইটের মধ্যে রবীন্দ্র ভারতীর এই বি অনার্সের কোর্সগুলো আসবে এমনটাই আপডেট আসছে। অর্থাৎ এই কোর্সগুলো আবেদন করতে হলে সেন্ট্রালাইজড ওয়েবসাইট থেকে, এই কোর্সগুলো আবেদন করতে হলে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। অফিসিয়ালের জন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে অ্যাডমিশন ফিস কত লাগে? 1465, 1465 টাকা, বোঝা গেল অ্যাডমিশন ফিস। আচ্ছা, এবার যেটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, যেটা আমি বলছিলাম ইলেকটিভ সাবজেক্টগুলো কী কী আছে একটু দেখে নিন। ইংলিশ, বাংলা, সংস্কৃত, পল সায়েন্স, পারকাশন, ফিলোসফি, ইকোনমিক, হিস্ট্রি, রবীন্দ্রসঙ্গীত, মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি, ড্রামা, ডান্স, ভোকাল মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এই কতগুলো রয়েছে আপনার ইলেকটিভ সাবজেক্ট। ধরুন আজকের একটা স্টুডেন্ট, সে ধরুন আজকের ভবিষ্যতে সে রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার্স করতে চায়, কিন্তু সে রবীন্দ্রসঙ্গীতে বর্তমানে সে সিলেকশন পেলো না, বা রবীন্দ্রসঙ্গীতে বর্তমানে সে আজকের এখানে কোয়ালিফাইড হলো না, বা তার কাছে কোনো সার্টিফিকেট নেই, বা সেরকম দক্ষতা সে নেই, তাহলে কি সে রবীন্দ্রসঙ্গীতের পড়াশোনাটা ছেড়ে দেবে? আশাটা না, ছাড়বে না। সে তখন ধরুন আজকের এখানকে এখানকার ধরুন কোনো একটা সাবজেক্টে অনার্সে ভর্তি হলো এবং রবীন্দ্রসঙ্গীতকে পাশে সাবজেক্ট দিল, তাহলে সে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স থেকে, সল্ট লেক থেকে মাস্টার ডিগ্রি কিন্তু করতে পারবে, এমএ করতে পারবে, এবং আরবিউ তাকে সার্টিফিকেট দেবে। আর ডিস্টেন্স এগুলো সব সমান, যেটা ইউজিসি বলে দিয়েছে, বোঝা গেল। তো তার ফলে এই পাসের সাবজেক্টগুলো সিলেকশনও খুব ইম্পর্টেন্ট। পাসের কটা সাবজেক্ট সিলেকশন করতে হবে? দুটো, বোঝা গেল। আচ্ছা, এবার যেটা হচ্ছে আর একটা খুব ভালো ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে এখানে, মাসকম অ্যান্ড ভিডিওগ্রাফি, এটাও খুব ভালো সাবজেক্ট। এই ভিডিও, কারণ অনেকে জার্নালিজম মাসকম রাখে, এখানে মাসকমের সাথে ভিডিওগ্রাফিকে অ্যাড করেছে। অনেকেই আছে যারা কিন্তু আজকে ধরুন মাসকম ভিডিওগ্রাফি রাখলো আর ড্রামাকে রাখলো এর সাথে, এরকমভাবে দুটো কোর্স রাখলো, প্রফেশনাল কোর্স রাখলো হিসাব মতন। তবে এই ক্ষেত্রে জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে 2000 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে স্টুডেন্টসকে, এই JMC অর্থাৎ জার্নালিজম মাসকম সাবজেক্টটা যদি আপনি নিচ্ছেন পাশে। তো এই হিসাবে আপনার কিন্তু এই সাবজেক্টগুলো আপনি নিতে পাচ্ছেন। এবং আপনার যদি মনে হয় যে আপনি ভবিষ্যতে ধরুন আজকে মাসকম নিয়ে পড়াশোনা করবেন, ড্রামা নিয়ে করবেন, ডান্স নিয়ে করবেন, ইনস্ট্রুমেন্ট নিয়ে করবেন, ভোকাল মিউজিক নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবেন, তাহলে এটাকে পাশে রাখুন, যেহেতু এটা স্কোরিং সাবজেক্ট। অর্থাৎ গ্র্যাজুয়েশন আমাকে এমন একটা অনার্সে রাখলাম যেটা নিয়ে ভবিষ্যতে এগোতে চাই, অল্টারনেটিভভাবে আমি এমন সাবজেক্টকে পাশে রাখবো যেটা নিয়েও ভবিষ্যতে আমি এগোতে পারি। কারণ আপনি যদি সেটা নিয়ে মাস্টার্স করে নিচ্ছেন, আপনি ইউজিসি নেট পরীক্ষা দিতে পারবেন, ওয়েস্টবেঙ্গল সেট পরীক্ষা দিতে পারবেন কলেজের প্রফেসরের জন্য, এছাড়া রিসার্চ বা পিএইচডিও করতে পারছেন, অসুবিধা নেই। তো এটা গেল টোটাল আপডেট রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে 2023 অফিসিয়াল আপডেট টেলে শেয়ার করে দেবো। এরকম সিট সংখ্যা নিয়ে, টোটাল যোগ্যতা নিয়ে, কীভাবে সিলেকশন হয় সমস্ত জানার জন্য যদি যাদবপুর ইউনিভার্সিটি ইন্টারেস্টেড হন, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই টোটাল আপডেটটা শেয়ার করে দেবো। এবং যাদবপুর ছাড়া অন্যান্য কোনো ইউনিভার্সিটির যদি আপনাদের বা ইচ্ছুক হন যে এই বিষয়ে এরকমভাবে জানার জন্য, সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, আমি শেয়ার করে দেবো। প্রত্যেক বছর করে থাকি, এটা নতুন কিছু নয়। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।